প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো রোপা বের করতে পারেনি, এর জন্য বিজিটিএ অর্থাৎ বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন কতটা দায়ী, এই নিয়ে আলোচনা করেছেন শিক্ষক মহাশয় রামেশ্বরূপ নায়ক। আমরা এই ভিডিওতে তার বক্তব্য তুলে ধরব। শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো রোপা বের করেনি, তার কারণ ওরা নাকি টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পাস কোর্সে যারা চাকরি করেন তাদের হিসেব করতে ব্যস্ত। আর সোশ্যাল মিডিয়ায় কতিপয় অনার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার এজন্য বিজিটিএকে দায়ী করেছেন। এমনকি ওই কয়েকজন টিচার বিজিটিএর নেতৃত্বকে আক্রমণ করে চলেছেন ব্যক্তিগতভাবেও। তাদের বিশ্বাস, শিক্ষা দপ্তর এতদিনে রোপা বের করে দিত, দেওয়া যায়নি শুধুমাত্র বিজিটিএর কারণে। বিজিটিএ বর্তমানে তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামনে এগিয়ে গেছে বা তাদের আগামী কর্মসূচি সম্পর্কে আন্দোলনের রূপরেখা তৈরির প্রস্তাব দিচ্ছে, আর তাতেই গেল গেল রব। শিক্ষা দপ্তর নাকি রোপা 2019 বার করার জন্য উদ্গ্রীব হয়ে কাঁদছিল, আর বিজিটিএর বাধার কারণে সেটা সম্পন্ন হয়নি। এবার বলুন, একটা বেতন কমিশন শিক্ষকদের 6 মাসের হিসেব 3 বছরেও করে উঠতে পারেনি, আর শিক্ষা দপ্তর সদ্য প্রকাশিত বেতন কমিশনের সুপারিশ 3 দিনেই করে দেবেন, ভাবলেন কি করে, পারলেও করবেন না। আমাদের বোঝা দরকার এখন সরকারের 18 মাসে বছর নয়, বছর হয় 36 মাসে। আপনি এবার ভাবুন তো, আপনার সঙ্গে আপনার সহকর্মী একই সাথে চাকরিতে ঢুকে আপনার সঙ্গে তার বেতনের পার্থক্য 15,000 টাকা, এটা কি মেনে নেওয়া যায়? রোপা 2009-তে আপনারা যারা অনার্স এবং পিজি ক্যাটাগরি তাদের একই স্কেলে রেখে গ্রেড পের 100 টাকা মাত্র পার্থক্য রাখা হলো। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি, পাস টিচারদের বেলায় কেন কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে একই রকমভাবে রাখা হলো না? তখন অবশ্য আপনি আমের স্বাদ পেয়ে গেছেন, আরে অন্যজন আঁটি পেল কি চোপা, তাতে তো আপনার কিছু যায় আসে না। তো এবার আপনি নিশ্চয়ই বলবেন, আপনি তো এসএসসিতে আলাদা পরীক্ষা দিয়ে এসেছেন, তাই আপনার পৃথক স্কেল। হ্যাঁ, এবার আপনার কথা মেনেই আপনাকে একটা প্রশ্ন করছি, তাহলে যারা এসএসসির আগে শিক্ষক হিসেবে জয়েন করে অনেকেই 10-20 ডিগ্রি নিয়ে মাস্টার ডিগ্রি করলেন, পিজি স্কেল নিলেন, তাদের আপনারা কি বলবেন? উত্তর কি আছে নাকি? উত্তর নেই। আসলে ঘরের মধ্যে না থেকে বাইরে একটু বের হন, দেখুন মুক্ত আকাশ, খোলা বাতাস, দেখবেন আপনার এই পরশ্রী কাতরতাটা কেটে যাবে। তো কিছুদিন আগে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ তো আমাদের এক মানে বিদ্যাসাগর পিজি টিচার, তিনি এর বিরোধিতা করে বলেছিলেন, এটা অন্যায়, প্রাইমারিদের বেতন বাড়লে আমাদেরও বেতন বাড়া দরকার, আমরাও মাসে 15,000 টাকা কম পাচ্ছি। তাহলে কি চাইছেন, সবার বেতন কম থাকুক, শুধু আপনারটাই সঠিক থাকুক? এবার শুনুন, বিজিটিএ আপনাদের বেতন কমিয়ে প্রাইমারি টিচারদের বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের বেতন বাড়ানোর কথা কখনোই বলেনি, বলেছে কেন্দ্রীয় বেতন কমিশনের সঙ্গে সাযুজ্য রেখে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের নিরিখে তাদের বেতন দিতে। এতে তো আপনার হারানোর কিছু নেই, বরং আছে প্রাপ্তি, সহকর্মীদের পাশে থাকার মানসিক শান্তি। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখা দরকার, বেশিরভাগ অনার্স পিজি শিক্ষক শিক্ষিকাগণ কিন্তু আমাদের এই দাবির পক্ষে তারা সহমত পোষণ করেন, তারাও মনে করেন এই সমস্যার সমাধান করতে না পারাটা
অনেক শিক্ষক সংগঠনেরই ব্যর্থতা। সমস্ত বিদ্যালয় কেন্দ্রিক টিচিং এবং নন টিচিং সংগঠনগুলোর এই বিষয়ে বিজিটির সাথে থাকা উচিত এবং অনেকে আছেও। এসব বার্তার সবশেষ তিনি আবারও স্মরণ করে দিয়েছেন যে এটি তার ব্যক্তিগত মতামত। পরবর্তী আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাইকে শেয়ার করে দিন। ধন্যবাদ।